ওয়েলকাম টু থমাস ম্যাথ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শতকরা থেকে তিনটা প্রবলেম সলভ করব, যে প্রবলেমগুলো রেলওয়ে গ্রুপ ডি সহ যে কোনো ধরনের ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনটা কোয়েশ্চেন। তো ফার্স্ট কোয়েশ্চেনটা শুরু করি আমি। একটি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীর 60% ছাত্র, মহাবিদ্যালয়ের 60% ছাত্র ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। আবার মহাবিদ্যালয়টির 40% শিক্ষার্থী ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। ছাত্রীদের শতকরা কতজন ফ্রেঞ্চ ভাষা বলে না? ওয়েল, এ ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের কনফিউশনের জায়গাটা হচ্ছে কোন ডেটার সঙ্গে কোন ডেটাটাকে রিলেট করলে অ্যান্সারটা আমরা কুইকলি বের করতে পারব। এই প্রসেসটাই আমরা আজকে শিখব। আপনাদের সুবিধার জন্য আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু আগেই মার্ক করে রেখেছি। সো আমাদের ফার্স্টলি কী খেয়াল করতে হবে, কি বের করতে বলেছে? খেয়াল করুন, আমাদের অঙ্কে বের করতে বলেছে ছাত্রী এবং ফ্রেন্ডস বলে না। তার মানে আমাকে জোর দিতে হবে এই দুইটা জায়গায়, যেখানে আমার উপরের অঙ্কে ডেটা দেওয়া আছে কি ছাত্রর সংখ্যা দেওয়া আছে, শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে এবং তার সঙ্গে কী দেওয়া আছে, ফ্রেন্ডস বলছে। এখন আমার কাজ হচ্ছে ডেটাগুলোকে অর্গানাইজডভাবে সাজিয়ে সহজে উত্তরটা বের করার প্রসেসটা শেখা। সো শুরু করি। আমি শুরু করব প্রথম লাইন থেকে। ফার্স্ট লাইনে কী আছে, 60% ছাত্র, তার মানে 100 জনের 60 জন হচ্ছে বয়েজ। বয়েজের বি লিখলাম, 60 জন আছে ছাত্র। আমার প্রয়োজন ছাত্রী, তার মানে গার্লস প্রয়োজন, আমি গার্লস লিখে নিব, 40 জন। চলে যাব পরের লাইনে, 60% ছাত্র ফ্রেন্ডস বলে, তার মানে এই যে 60 জন ছাত্র আছে তাদের মধ্যে আবার 60% কী করতেছে, ফ্রেন্ডস বলতেছে। আমার কি প্রয়োজন, ফ্রেন্ডস কারা বলে না, তাহলে আমি কি করব এখন উল্টে লিখে নিব। তার মানে যদি 60% বলে, 40% হবে কি বলে না। তার মানে আমি কি পাবো এখান থেকে, এমন বয়েস পাবো যারা ফ্রেন্ডস বলছে না। 60 জন আছে, 60 জনের মধ্যে তাহলে 40% বলছে না ফ্রেন্ডস। তাহলে আমি কি পেয়ে গেলাম, 424 জন পেয়ে গেলাম বয়েজ। পরের লাইনে আবার কি দেয়া আছে, পরের লাইনে দেয়া আছে 40% শিক্ষার্থী ফ্রেন্ডস বলে, তার মানে টোটাল বয়েজ এবং গার্লস মিলে 40 জন পাবো যারা ফ্রেন্ডস বলছে। কিন্তু আমরা কি করব, কারা বলছে না সেটা নিয়ে কাজ করব। তাহলে 40 জন দেয়া আছে বলছে, তার মানে অবশ্যই 60 জন আছে এরকম যারা বলছে না। এখন কিন্তু আমি এই 60 থেকে 24 বাদ দিলে খুব ইজিলি এরকম গার্লসের সংখ্যা পেয়ে যাব যারা ফ্রেন্ডস বলছে না, আর এটাই কিন্তু আমাকে বের করতে বলেছে অঙ্কে। তাহলে আমি 60 থেকে 24 বাদ দিলে আমার কত থাকবে, 60 থেকে 20 গেলে থাকবে হচ্ছে 40, আর 4 গেলে থাকছে 36, তাই তো, 36। এবার আমি উত্তরে চলে আসি, কি বলেছে, ছাত্রীদের শতকরা কতজন ফ্রেন্ডস ভাষা বলে না। তাহলে খুব ইজি, আমি অলরেডি গার্লসের সংখ্যা বের করে রেখেছি। তাহলে 40 জন আছে টোটাল গার্লস, তার মধ্যে 36 জন আছে যারা বলছে না। এবার এটার পার্সেন্টেজ করলে আমার অঙ্ক হয়ে যাবে, যদি আমি 4 দিয়ে এটা কাটি তাহলে কত আসবে, 4×9=36, তাহলে 90%। 90% আমরা এরকম ছাত্রী পাচ্ছি যারা কি করছে, ফ্রেন্ডস বলছে না। তো আমার উত্তর হয়ে যাবে অপশন বি। চলে যাব আমি নেক্সট অঙ্কে, 2 নম্বর অঙ্কটা শুরু করব। শুরু করার আগে বলতে চাই, যারা আমার ভিডিও দেখছেন আপনারা নতুন, অবশ্যই তারা কিন্তু আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে আপনার ফ্রেন্ডসদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, বেশি করে লাইক করবেন আমার ভিডিওকে। এবং যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের অঙ্কগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করি অঙ্কটা। একটি কোম্পানির 46% কর্মকর্তা পুরুষ, যদি 60% কর্মকর্তা লেবার ইউনিয়ন করে এবং তাদের মধ্যে 70% পুরুষ হয়, ইউনিয়ন করে না এমন কর্মকর্তাদের মধ্যে শতকরা কতজন আছে মহিলা। বুঝতেই পারছেন আগের অঙ্কটার মতোই একই প্রসেস ধরে আমরা এগিয়ে যাব। আমাকে কী বের করতে হবে, ইউনিয়ন করে না এবং তাদের মধ্যে কতজন মহিলা।
তাহলে এই দুটোকে বেস করে আমরা এবার আমাদের অঙ্কটা শুরু করে দেব। ফার্স্টলি আমরা ডেটাগুলোকে সাজিয়ে নিব। প্রথম লাইন থেকে শুরু করব। প্রথমে দেখুন ইম্পর্টেন্ট ডেটা এটা, যেটা আমি মার্ক করে রেখেছি, 46% কত আছে পুরুষ আছে, তার মানে 100 জনে 46 জন কর্মকর্তা আছে পুরুষ। আমি একবারে বয়স লিখলাম 46 জন। আমার লাগবে হচ্ছে গার্লস, তার মানে 100 থেকে 46 বাদ দিলে আমার থাকছে কত, 54 জন গার্লস আছে, এটা আমার প্রয়োজন হবে, বের করে নিলাম। পরের লাইনে চলে যাব, কি আছে, 60% কর্মকর্তা লেবার ইউনিয়ন করে। আচ্ছা তাহলে ইউনিয়ন করে কতজন, 60%, তার মানে 100 জনে 60 জন। আমার কি প্রয়োজন, ইউনিয়ন করে না, তাহলে আমি এখন বের করে নিব ইউনিয়ন করছে না, 60 জন করলে 40 জন করবে না। ওকে, এবার এখানে কি আছে, তাদের মধ্যে, তাদের মধ্যে কাদের মধ্যে, এই যে 60 জন কর্মকর্তা ইউনিয়ন করছে তাদের মধ্যে 70% আছে হচ্ছে পুরুষ। আমার প্রয়োজন মহিলা নিয়ে কাজ করা, তাহলে আমি এই যে 70% পুরুষ আছে এটার উল্টোটা, মানে এখন 70 বাদ দিলে থাকছে 30%, তাহলে মহিলা, তাহলে আমি এখন 30% মহিলা নিয়ে কাজ করব। কি কিভাবে কাজ করব, আমি বের করে নিব এখান থেকে আমার ইউনিয়ন করছে কতজন মহিলা, রাইট, 60 জন আছে ইউনিয়ন করে, তার মধ্যে হচ্ছে 30% মহিলা আছে যারা ইউনিয়ন করছে, তাহলে আমার কত চলে আসছে, 18 জন। আমি 18 জন মহিলা পেয়ে গেলাম। আমাকে কি বের করতে হবে, কতজন মহিলা ইউনিয়ন করছে না। এবার খেয়াল করুন, খুব ইজি, আমার টোটাল গার্লস, টোটাল গার্লসের সংখ্যা কিন্তু আমার বের করা ছিল 54 জন। আচ্ছা এখানে আমি যদি এটাকে একটু কারেকশন করে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, 54, 54 জন আমার টোটাল গার্লস ছিল, এখন আছে 18 জন, তার মানে এখান থেকে আমি এটা বাদ দিলেই পেয়ে যাচ্ছি যে আমার কতজন মহিলা আছে যারা ইউনিয়ন করছে না, তাই তো? তাহলে কত আসছে আমার, 54 থেকে 18 বাদ দিলে থাকছে হচ্ছে আমার 36, 36 জন এমন মহিলা আছে যারা ইউনিয়ন করছে না। এবার আমার প্রশ্নে কি বের করতে বলেছিল, ইউনিয়ন করে না এমন কর্মকর্তাদের মধ্যে কতজন মহিলা আছে, ইউনিয়ন করে না কতজন, 40 জন, যেটা আমরা আগেই বের করে রেখেছি। তাহলে 40 জনে 36 জন মহিলা আছে যারা ইউনিয়ন করছে না, এখন এটার পার্সেন্টেজ করলে আমার উত্তর চলে আসবে, 00 কাটলাম, 4 9 36, আগেরটার মতোই 90%। তাহলে আমার এখানেও 90% মহিলা আছে যারা কি করছে, ইউনিয়ন করছে না, তাহলে আমার উত্তর কত চলে আসবে, এ 90%। এবার আমি লাস্ট অঙ্কটায় চলে যাব। এখন আমি শুরু করবো আমার লাস্ট অঙ্ক, আর লাস্ট অঙ্ক শুরু করার আগে আমি আপনাদের আবারও মনে করে দিতে চাই, আপনারা কিন্তু ভিডিওগুলো পুরো দেখবেন, কারণ মাঝখান থেকে গ্যাপ দিলে কিন্তু অঙ্ক বুঝতে প্রবলেম হবে। তার সঙ্গে অবশ্যই যারা আমার ভিডিওগুলোকে দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এবং যারা নতুন দেখছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না বা ভালো লাগছে আমার ট্রিক্সগুলো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনও প্রেস করবেন। তার সঙ্গে ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন এবং আমার ভিডিওকে লাইক করবেন। এবং যদি আপনাদের কোনো অঙ্কে কোনো রকম প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। তো লাস্ট অঙ্কটা এখন শুরু করি। একদল লোক দাতব্য প্রতিষ্ঠানে দান করে, এদের মধ্যে প্রত্যেকে 40% করে 30% লোক, প্রত্যেকে 20% করে 45% লোক, এবং অবশিষ্টরা প্রতিজন 12% করে দান করে। জনপ্রতি 40% হারে প্রাপ্তিদান মোট দানের শতকরা কত? খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। এখানে কি বলেছে যে একদল লোক আছে যারা ডোনেট করছে, তার মধ্যে কিছু লোক আছে যারা 40% করে ডোনেট করছে, যেটাকে আমি মার্ক করে রেখেছি, কিছু লোক আছে যারা 20% করে ডোনেট করছে, অবশিষ্ট কিছু লোক আছে যারা কি করছে 12% করে ডোনেট করছে। আমাদের কি করতে হবে, এই প্রত্যেকটা পরিমাণ, টাকার পরিমাণ আলাদা আলাদা করে বের করতে হবে। ওকে তাহলে আমি ফার্স্ট শুরু করি। আমার মার্ক করাই আছে প্রত্যেকে 40% করে, তার মানে আমি উপরে যদি এভাবে লিখে নিই যে 40% করে, 40% করে কত পার্সেন্ট লোক দিচ্ছে, 30% লোক, আমি ধরে নিব 30 জন লোক। তাই যদি হয় তাহলে আমার টোটাল টাকা কত আসতেছে এখান থেকে, 40-এর সঙ্গে 30 গুণ করলেই হয়ে যাচ্ছে, 3 4 12 আর 2 0 আসতেছে আমার 1200 টাকা। সেমভাবে পরেরটা কি দেওয়া আছে, 20% করে, মার্ক করে রেখেছি আমি 20% করে, 20% করে কতজন মানুষ দিচ্ছে, 45। তাহলে এখান থেকে আমার টোটাল টাকাটা কত আসতেছে, 900 টাকা। এরপর কি আছে, অবশিষ্টরা,
অবশিষ্ট কতজন লোক, অবশিষ্টরা কি করতেছে, প্রতিজন 12 টাকা করে দিচ্ছে। তাহলে 12 টাকা করে দিচ্ছে অবশিষ্টরা। অবশিষ্ট মানে কি, এই যে 30 জন আর এই যে 45 জন, টোটাল হচ্ছে 75 জন মানুষ। 100 জন থেকে 75 জন বাদ দিলে আমার থাকবে কতজন, 25 জন মানুষ যারা 12 টাকা করে দিচ্ছে। তাহলে এদের এখান থেকে আমার টোটাল টাকা কত হচ্ছে, 300। এই হচ্ছে আমার টোটাল টাকার অ্যামাউন্ট চলে আসলো। এবার আমাকে বের করতে বলেছে টোটাল অ্যামাউন্টটা থেকে, এই যে 40 টাকা করে যে দিচ্ছে, কত 40 টাকা হারে প্রাপ্তি দান, মোট দানের শতকরা কত অংশ সেটা বের করতে হবে। তার মানে আমার 40 টাকা করে দিচ্ছে, এখান থেকে আমি পেলাম 1200 টাকার মোট দানের, মোট দান কত হবে, 1200 টাকা প্লাস 900 টাকা প্লাস 300 টাকা আমার হচ্ছে কত, তাহলে 2400 টাকা। এবার এখান থেকে শতকরা বের করে নিলে আমার কিন্তু হয়ে যাবে, তাহলে টোটাল হচ্ছে আমার 2400 টাকা, আর 40 টাকা করে টাকা ছিল আমার 1200 টাকা। তাহলে আমি যদি এখন এটাকে কাটাকাটি করি, তাহলে এটা দিয়ে এটা কাটলে কত থাকছে আমার, 2, আর 2 দিয়ে 100 যদি কাটি আমার চলে আসছে 50। তাহলে আমার অ্যান্সার চলে আসবে কত, 50%। আমার উত্তর হবে অপশন সি। তো এই ছিল আমার আজকের প্রবলেমগুলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন, আপনার ফ্রেন্ডসদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, তার সঙ্গে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশের বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, দেখা হবে আমার পরবর্তী টিউটোরিয়ালগুলোতে।